সাদা কালো ছবিতে সাবেকে বিয়ের সাজে সামাজিক মাধ্যমে হাজির হয়েছেন রাইমা সেন, ঠিক যেন 1955 সালে মুক্তি পাওয়া দেবদাস ছবির পারু। সেই ছবিতে পারুর ভূমিকায় অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এই সাজে ক্যামেরাবন্দী হয়েছেন সুচিত্রারই নাতনি রাইমা। রাইমাকে এমন রূপে দেখে ইন্টারনেটে উচ্ছ্বাস জানাচ্ছেন ভক্তরা। ফটোশুটের ভাবনা মেকআপ শিল্পী প্রসেনজিৎ বিশ্বাসের। তিনি জানান, ছোটবেলা থেকেই সুচিত্রা সেনের ছবি দেখে বড় হয়েছেন আর তাকে সাজানোর সুযোগ না পাওয়ার আক্ষেপ ছিলই, তাই সুচিত্রার এক বিখ্যাত চরিত্রের সাজ সাজাতে বেছে নিয়েছেন সুচিত্রারই নাতনিকে। আইকনিক এই বিয়ের সাজ ছাড়া সুচিত্রা সেনের আরও দুটি সাজ ফুটিয়ে তুলেছেন প্রসেনজিৎ। একটি ছবিতে রাইমার পরনে 60 ও 70-এর দশকের আধুনিক সাজ পোশাক আর অন্যটিতে তাকে দেখা যায় হালকা সাজে।